সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়ে গেছে। আমিও সিলেবাসের আলোকে ক্লাসগুলো তৈরি করে যাচ্ছি। ক্লাসগুলো সবার আগে নাতি নাতনির পাঠশালা ফেসবুক পেজে আপলোড হবে, তারপর ইউটিউবে। তাই সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা সার্চ করে জয়েন হতে পারো। প্রত্যেকটি বিষয়ের ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সিরিয়ালে সাজানো থাকবে। অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে হবে, তা না হলে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন মিস করতে পারো। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে বার্ষিক মূল্যায়নটা হবে 5টা অভিজ্ঞতার উপর। আমি চেষ্টা করব 5টি অভিজ্ঞতা 5টি ক্লাসের মাধ্যমে শেষ করিয়ে দেওয়ার। তো এর জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই পারি। আজকে আমরা আলোচনা করব বই পড়া ক্লাব এই ষষ্ঠ অভিজ্ঞতাটা নিয়ে। তবে এর অধিকাংশ, প্রায় 95% কাজই মূলত আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ ওই অভিজ্ঞতাটার উপর। আচ্ছা, আমরা এখন দেখি কি নির্দেশনাগুলো দেওয়া আছে। সেশন 36 ও সেশন 37কে একটি সেশনে সম্পূর্ণ করা যেতে পারে, এবং সেশন 38 ও সেশন 39কে একটি সেশনে সম্পূর্ণ করা যেতে পারে। এভাবে মোট সেশন সংখ্যা থেকে দুটি সেশন কমানো যেতে পারে। তো তোমাদের পূর্ব নির্ধারিত সেশন ছিল 8টা, কিন্তু বর্তমানে পরিমার্জিত করে আনা হয়েছে 6টাই, অর্থাৎ 2টা সেশনই তারা বাদ দিয়ে দিয়েছে। তো বই পড়া ক্লাবে মোট সেশন শুরু হয়েছে 32 থেকে 39 পর্যন্ত। ঠিক আছে, আমরা সবগুলোই ডিটেলসে এখন জেনে নিব। সেশন 32, বই পড়ার ক্লাব। এই সেশনের কার্যক্রম হিসেবে আমাদের শিক্ষার্থীদের বই পড়া ক্লাব গঠনে সহযোগিতা করব। লাইব্রেরিতে নিয়ে গিয়ে কীভাবে লাইব্রেরিতে বই খুঁজতে হয়, ব্যবহার করতে হয় লাইব্রেরি ব্যবহারের নিয়মনীতি, এবং সদস্য হয়ে বই ধার নিতে হয়, সে বিষয়গুলো হাতে কলমে দেখিয়ে দেব। এটি তোমাদের টিচাররাই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবে, ঠিক আছে? এটি নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো এই বই পড়া ক্লাবের মূল্যায়নটা কীভাবে হবে আমরা একটু বুঝে নিই। এই ধাপের শেষে শিক্ষার্থীদের সতীর্থ মূল্যায়নের রুব্রিক্স 4.1 দেব, ও দলের সবার সম্মিলিত সিদ্ধান্তে মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী দলের সদস্যদের মূল্যায়ন করতে বলবো। এখন এই 4.1 রুব্রিক্সটা তোমার মেইন বইয়ের 84 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। এটি মূলত তোমাদের সহপাঠীরাই একে অপরকে মূল্যায়ন করবে। এই যে দেখো, 4.1 রুব্রিক্স শিক্ষার্থী কর্তৃক দলের সদস্যদের পারফরমেন্স মূল্যায়ন। এটি মূলত টিচাররা তোমাদের প্রোভাইড করবে। এখানে হবে প্রকল্পের শিরোনাম, অর্থাৎ তুমি কোন প্রকল্পটা নিয়ে কাজ করেছো তার শিরোনামটা হবে। দেন শ্রেণী, তারপর বিষয় এবং সময়সীমা, এই প্রকল্পটা কতটুকু সময় পর্যন্ত দীর্ঘস্থায়ী ছিল বা স্থায়ী ছিল। মূল্যায়নের ক্ষেত্র, এখানে অনেকগুলো সেকশন দেওয়া আছে। আগ্রহ, দলীয় পরিকল্পনায় অংশগ্রহণ, সময় ব্যবস্থাপনা, আমরা আপাতত একটা বুঝে নিই, একটা বুঝলেই সবগুলো বুঝে যাব। আগ্রহ, এই সেকশনে দেখো 3টা সাবসেকশন দেওয়া হয়েছে, অর্থাৎ প্রজেক্টে কাজ করতে খুবই আগ্রহী, এটিকে দেওয়া হয়েছে ক। কাজে খুব একটা আগ্রহী না হলেও নিজের অংশের কাজটুকু মোটামুটি করে রাখে, এটি হলো খ সেকশনের কাজ। প্রজেক্টের কাজে আগ্রহ তৈরি করা প্রয়োজন, এটি হচ্ছে গ এর কাজ। আর এখানে দেওয়া হয়েছে দলের শিক্ষার্থীদের ক্রম, এখানে দলের শিক্ষার্থীদের ক্রম দেওয়া হয়েছে। তো 1 নম্বর শিক্ষার্থী, সে কি পেয়েছে, আগ্রহের কোনটার মধ্যে পড়েছে, এটি কি কয়ে পড়েছে, ক্ষয়ে পড়েছে না গয়ে পড়েছে। আমি ধরো এখানে 1-এর শিক্ষার্থীর সাথে মিলেছে ক, এভাবে আমরা মূল্যায়নটা করব। তাছাড়া এক্সাম্পল হিসেবে দেখো, 7-এর শিক্ষার্থীরা ধরো তার পড়েছে গ, ঠিক আছে, এভাবে 10-এর শিক্ষার্থীরা পড়েছে ক, অর্থাৎ তার সাথে ম্যাচ করেছে। এভাবে সাধারণত শিক্ষার্থীরাই, অর্থাৎ সহপাঠীরাই তোমাদের একে অপরকে মূল্যায়ন করবে। ক্লিয়ার? এভাবে সবগুলো হবে। তারপর দেখো, এখানে হবে দলের সকল শিক্ষার্থীর ক্রমানুযায়ী নাম, রুল ও স্বাক্ষর, অর্থাৎ 1 নং শিক্ষার্থীর নাম, রুল এবং তার স্বাক্ষর, সব শেষে শিক্ষকের নাম, স্বাক্ষর ও তারিখ। এটি মূলত তোমাদের 4.1-এর রুব্রিক্স মূল্যায়নের ছকটা। তারপর এছাড়া আমরাও নিজেরা এই যোগ্যতার শিক্ষণ শেখানো কার্যাবলী চলাকালীন দলীয় মূল্যায়নের রুব্রিক্স 4.2 ব্যবহার করে শিক্ষার্থীদের সবগুলো দলকে মূল্যায়ন করব। তো 4.2 রুব্রিক্সের মূল্যায়নটা আপাতত তোমাদের দেখার দরকার নেই, এটি টিচারদের কাজ, টিচাররা পরবর্তীতে এটি বুঝে নেবে। তারপর দেখো কী বলছে, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে বই পড়া ক্লাব সংক্রান্ত অধ্যায়টি সবশেষে যুক্ত থাকলেও শিক্ষক সহায়িকা অনুসারে সেশন 36 এই আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক কার্যক্রমে লিটারেচার রিভিউ ধাপের অংশ হিসেবে আমরা বই পড়া ক্লাব গঠনে শিক্ষার্থীদের সহায়তা করব।
অর্থাৎ আমরা মূলত আমাদের এলাকার মুক্তিযুদ্ধ এই অভিজ্ঞতাটার উপরই ফোকাস দিব বেশি। সক্রিয় নাগরিক ক্লাব ও বন্যপ্রাণী সংরক্ষণ ক্লাব গঠনের পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীদের বই পড়া ক্লাব গঠনে সহায়তা করব। আমরা চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। বই পড়ার ক্লাব গঠন, কিভাবে বই পড়ার ক্লাব গঠন করা যায়। এই কমিটির মোট সদস্য হবে 13 জন। তো এভাবে তাদের পদবিটা দেওয়া হয়েছে, তোমরা জাস্ট দেখে নাও। তারপর সদস্য দেওয়া হয়েছে, ক্লাবের নিয়মকানুন সমূহ দেখো। এখানে ক্লাবের নিয়মকানুন সমূহ দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমরা দেখে নিবা। তারপর কমিটি নির্বাচন কিভাবে হবে, দেন ক্লাবের কার্যক্রম, ঠিক আছে। তারপর দ্বিতীয় কাজটা দেখো, ক্লাব গঠন শেষ হলে প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা বই পড়া ক্লাবের কাজের ধরন এবং সারা বছরের কাজের পরিকল্পনা করবে এবং আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা চলো এর অ্যান্সারটাও দেখে নিই। বই পড়া ক্লাবের কাজের ধরন হবে সেবামূলক এবং জ্ঞান তৃষ্ণা বৃদ্ধি। ক্লাবের সকল সদস্য স্কুলের লাইব্রেরিতে সদস্য হবে। তো এভাবে এই অ্যান্সারটাও কিন্তু দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমরা দেখে নাও। তারপর এখানে দেখো, প্রথম দিনে লাইব্রেরিতে স্কুল স্থানীয় থানা জেলা লাইব্রেরিতে যদি থাকে, নিয়ে গিয়ে সবাইকে সদস্য করে কীভাবে বই ধার নিতে হয় এবং ফেরত দিতে হয় তা শিখিয়ে দেব। আর যদি স্কুলে বা আশেপাশে কোনো লাইব্রেরি না থাকে, তাহলে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ ও এলাকার শিক্ষানুরাগী মানুষদের সহযোগিতায় স্কুলের একটি কক্ষে লাইব্রেরি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করব। বই পড়া ক্লাবের কার্যক্রম হিসেবে সাথে প্রতি সপ্তাহে বা 15 দিনে একটি করে বই পড়ার কর্মসূচি তো থাকবেই। এ লক্ষ্যে বিভিন্ন সংস্থা যারা শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ইতিমধ্যে কাজ করেছে, বিধিবিধান মেনে তাদের সহযোগিতা গ্রহণ করা যেতে পারে। এগুলো তোমাদের টিচাররা তোমাদের প্র্যাকটিক্যালি করিয়ে দেখাবে, এখানে মূলত তোমাদের কাজ নেই। বই পড়া ক্লাবের সাথে অন্য সকল বিষয়েরই সম্পৃক্ততা রয়েছে, কাজেই ওইসব বিষয়ের শিক্ষকদের সাথেও আলোচনা করে সমন্বয়ের মাধ্যমে তাদের উপস্থিতি ও ক্লাসের সময় ক্লাবের কাজে যাতে ব্যবহার করা হয় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করব, ঠিক আছে। আর এই মূল্যায়নটা কিভাবে হবে, অন্যান্য ক্লাবের অনুরূপভাবে বই পড়া ক্লাবের মূল্যায়ন করা হবে। আমরা মূল্যায়ন কাজে ক্লাবের সদস্য কমিটিকে সহযোগিতা করব, বই পড়া ক্লাবের মূল্যায়ন ছকসহ সরবরাহ করব। তো আমরা চলো এখন বই পড়া ক্লাবের মূল্যায়নের ছকটা দেখে নিই। তো এটি হচ্ছে বই পড়া ক্লাবের মূল্যায়নের ছক। আমি অন্তত 3টি বই পড়েছি। সম্পূর্ণ একমত হলে এখানে টিক চিহ্ন দিবা, মোটামুটি একমত হলে এখানে, আর একমত নয় হলে এখানে, ঠিক আছে। এভাবে মূলত এগুলো ফিল আপ করে দিবা, বই পড়ার আগ্রহ আমার বেড়েছে, ঠিক আছে। এভাবে পরে পরে তোমরা সঠিক উত্তরটা যাচাই করবা। তাছাড়া তোমাদের এই মূল্যায়নের ছকটাও টিচাররা প্রোভাইড করতে পারে, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলে এই অভিজ্ঞতাটার উপর ক্লাস থাকবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো। তারপর দেখো কি বলছে, বই পড়া ক্লাব সহ অন্যান্য ক্লাব কার্যক্রমে মূল্যায়নের ছক পরিসৃষ্টিতে সংযুক্ত আছে। এটি মূলত তোমাদের টিচাররাই তোমাদের প্রোভাইড করবে, এগুলো নিয়ে টেনশনে থাকার কোনো কারণ নেই। সেশন 33 থেকে 35, ধাপ 5, অনুসন্ধান ও তথ্য সংগ্রহ। আচ্ছা, এখানে মূল কাজটা হলো সাক্ষাৎকার গ্রহণের জন্য প্রশ্নমালা তৈরি। তো এটি তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠা 81 দেওয়া আছে, এই যে সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরি। অনুসন্ধানের জন্য প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কীরকম অত্যাচার হয়েছিল। সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা, মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন, তখন আপনার বয়স কত ছিল। এভাবে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তাছাড়া এই অভিজ্ঞতার উপরও কিন্তু ইউটিউবে আমার ক্লাস আছে, ওইখান থেকেও তোমরা ক্লাসটা দেখে নিতে পারো। আপাতত এই অ্যান্সারগুলো দেখে নিলেই চলবে। তারপর কি বলছে দেখো, সাথে তাদের প্রাপ্ত তথ্য শেয়ার করবে। এরপর প্রতিটি দলকে বলবো দলের সদস্যদের স্বজনদের ঘটনা থেকে অন্তত একটি বিশেষ ঘটনা দলের পক্ষ থেকে ক্লাসের সবার সাথে শেয়ার করতে। চলো আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিই। আমাদের বাড়িটি নদীর পাশে অবস্থিত, সেখানে মুক্তিযুদ্ধের সময় শত শত মানুষকে লাইন ধরিয়ে গুলি করে মারা হতো, রক্তে লাল হয়ে যেত নদীটি এবং লাশগুলো মাঝে মধ্যে জেলেদের মাছ ধরার জালে এসে পড়তো, ঠিক আছে। এভাবে তোমরা তোমাদের মতো কাহিনী তৈরি করতে পারো। তারপর এগুলো তোমরা পড়ে নিতে পারো, এখানে মূলত এতটা কাজ নেই।
তারপর এই অংশে দেখো কি বলছে, প্রাপ্ত তথ্যের আলোকে তারা বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করে এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত স্থানসমূহ চিহ্নিত করে মানচিত্র তৈরি করবে। একটা তোমরা মানচিত্র তৈরি করতে পারো এরকম, ঠিক আছে? এই যে তোমরা এরকম একটা মানচিত্র তৈরি করে নিতে পারো, ঠিক আছে? কোথায় মুক্তিযুদ্ধের ক্যাম্প রয়েছে, নদী রয়েছে, পাকিস্তানি ক্যাম্প রয়েছে, বদ্ধভূমি রয়েছে, ক্লিয়ার? তারপর এখানে দেওয়া হয়েছে মূল্যায়ন। এই ধাপের শেষে আমরা একটা ছোট কুইজের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ের শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করব, অর্থাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রশ্ন, যেমন বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কবে, ঠিক আছে? এভাবে বিভিন্ন প্রশ্ন করতে পারে, তোমার এলাকা কত নম্বর সেক্টরে পড়েছে, তোমার এলাকার মুক্তিযোদ্ধাদের নাম বলো, এভাবে বিভিন্ন প্রশ্ন দিতে পারে। সেশন 36-37 তথ্য যাচাই ও বিশ্লেষণ। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে তথ্যের সঠিকতা যাচাই কিভাবে করব তার ধারণা নিব ও প্রয়োজনীয় পরামর্শ দেব, তবে শিক্ষার্থীদের উপর কোনো মতামত চাপিয়ে দেব না। চলো এর অ্যান্সারটাও দেখে নিই। এখন আমাদের এই প্রশ্নটা অ্যান্সার করার পূর্বে, আমাদের এলাকার মুক্তিযুদ্ধ পৃষ্ঠা 83 একটা কাজ ছিল, চলো নিসর্গ অন্বেষা, আর তার বন্ধুদের মতো আমরাও আমাদের সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরি করি এবং তথ্য সংগ্রহ করি, এরকম একটা কাজ ছিল, ঠিক আছে? আমি ইউটিউবে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তো এই কাজটা ছিল, অর্থাৎ তথ্য সংগ্রহ করার কাজটা ছিল। এখন ওই তথ্য সংগ্রহ করার পর তথ্যের সঠিকতা আমাদের যাচাই করতে হবে। কিভাবে যাচাই করব দেখো, এখানে কি বলছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের বা তথ্যজ্ঞ ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করা, পত্রপত্রিকা, জার্নাল, ইন্টারনেট, মুক্তিযুদ্ধের মৌলিক বই, এভাবে তথ্যের সঠিকতা যাচাই করতে পারি। এছাড়া শিক্ষক আমাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারে, এভাবে তথ্য সংগ্রহ এবং সঠিকতা যাচাইয়ের সময় কোনোরূপ বিশৃঙ্খলার সৃষ্টি যেন না হয়। কারিগরি সাহায্য প্রদান, যেমন তথ্য সংগ্রহের জন্য রেকর্ডার, ক্যামেরা ইত্যাদির ব্যবস্থা করা, প্রশাসনিক সুযোগ সুবিধা প্রদান করা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরের কাজটা দেখো, শিক্ষার্থীরা দলগতভাবে প্রাপ্ত তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে গ্রহণ বর্জন করে তা বিশ্লেষণ করবে এবং নিজেদের তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই কাজের অভিজ্ঞতা সমূহ শ্রেণীকক্ষে আমাদের ও অন্যান্য দলের সামনে উপস্থাপন করবে। চলো আমরা এর অ্যান্সারটাও দেখে নিই। তো আমরা যে কাজটা করলাম, নিসর্গের যে কাজটা, এই যে এই কাজটা, তথ্য সংগ্রহ করলাম, তারপর তথ্যের সঠিকতা যাচাই করলাম, প্রয়োজনীয় পরামর্শ নিলাম, এখন এই তথ্যগুলোকে বিশ্লেষণ করতে হবে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার, পত্রপত্রিকা, জার্নাল, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যায় ওই অঞ্চলের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধকৌশল গ্রহণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছিল। কাজের অভিজ্ঞতা সমূহ, মুক্তিযুদ্ধ সম্পর্কিত কাজগুলো ছিল আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। গ্রামে প্রত্যেকটি পাড়ায় যেয়ে তথ্য সংগ্রহ করা এবং অনেক মুক্তিযোদ্ধাদের বেশি বয়স হওয়ায় তারা সঠিকভাবে তথ্যগুলো দিতে পারছিল না। তাছাড়া যারা প্রত্যক্ষদর্শী এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত তথ্য দিয়েছিল তাদের তথ্যগুলো বিভিন্ন উৎস থেকে সঠিকতা যাচাই করতে হয়েছে। তবে ভালো দিকও ছিল, আমরা এই তথ্যগুলো সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ করতে গিয়ে অনেক জ্ঞান অর্জন করেছি এবং দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করতে পেরেছি। এ হলো অ্যান্সার। সেশন 38-39 ফলাফল তৈরি উপস্থাপন। আমরা প্রতিটি দলের কাছে জানতে চাইব এই কাজের মধ্যে দিয়ে তারা মুক্তিযুদ্ধে যেসব ঘটনা খুঁজে এনেছে সেগুলো কীভাবে তারা অন্যদের জানাতে পারে। তো এই প্রশ্নের অ্যান্সারটা এখানেই দেওয়া হয়েছে, ফটো বুক, ডকুমেন্টারি, দেয়ালিকা, পোস্টার, লিফলেট, ফটোগ্রাফি বা আঁকা ছবি, প্রদর্শনী, বই, নাটক ইত্যাদির মাধ্যমে মুক্তিযুদ্ধে যেসব ঘটনা খুঁজে এনেছে সেগুলো অন্যদেরকে জানাতে পারে, ক্লিয়ার? তাছাড়া এই অংশগুলো তোমরা পড়ে নিতে পারো, এখানে ততটা কাজ নেই। আর এই মূল্যায়নগুলো অবশ্যই রুবিক্স 4.1 এবং টিচারদের ক্ষেত্রে 4.2 এর মাধ্যমে সম্পূর্ণ হবে। আমি যা যা আলোচনা করেছি সেইগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? আর এটা নিয়েও তো আমি আলোচনা করেছি, প্রকল্পের শিরোনাম, তারপর মূল্যায়নের ক্ষেত্রগুলো, এভাবে তোমাদের একটা ছক দিবে মূল্যায়নের জন্য, একটা তোমাদের, তোমরা নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করবা, আর একটা টিচাররা তোমাদের মূল্যায়ন করবে, ক্লিয়ার?
আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের এই কঠিন বিষয়টাকে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসটি হবে সামাজিক পরিচয়, এই অভিজ্ঞতার উপর। যারা ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি এখনও ফলো করো নাই, তারা অবশ্যই ফলো করে দিয়ে আসো। থ্যাংক ইউ এভরিওয়ান, সবার জন্য শুভকামনা রইলো।